बिमल सिनेमैटिक यूनिवर्स, दाने दाने पे केसर का दम। আমি ভাবি এত টাকা খরচ করে হলে যাওয়ার কি আছে, তাই না? এত টাকা খরচ করে হলে যাই, টাকা খরচ করে সিনেমা দেখি, বিগ বাজেট মুভি দেখি। তো যখন টিভিতে এত বড় একটা অ্যাড দেখার সুযোগ পাওয়া যাচ্ছে, ইউটিউবে এত বড় একটা অ্যাড দেখার সুযোগ পাওয়া যাচ্ছে সিনেমার সমান, তাহলে আমি কেন হলে যাব? আমি ঘরে বসে অ্যাড দেখবো আর টাকটাক করে বিমল খাবো, সেটাই বেটার, তাই না? আজকে আমি যাকে রোস্ট করবো তাকে আমি জীবনে কোনোদিন রোস্ট করিনি, কারণ আমি নিজে তার খুব বড় ফ্যান, মন থেকে বলছি খুব বড়, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। আমার একটা খুব বড় লাইফের ইন্সপিরেশন, এবং আমি আমার সবাই জানে, আমার বন্ধু থেকে শুরু করে বিভিন্ন সাবস্ক্রাইবার, অজিত সরকুমারের ফ্যান। কিন্তু যখন যেটা খারাপ লাগে খারাপ বলেছি, বচ্চন মান্ডে সিনেমার অনেক নেগেটিভ পয়েন্ট বার করেছিলাম যেগুলো আবার অনেকের ভালো লাগেনি, কিন্তু যেটা খারাপ লাগে তখন খারাপই বলেছি যতই ফ্যান হই না কেন। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার ডুইং বিমল অ্যাড। মানে আশা করিনি, সত্যি এটা আশা করিনি, তাও শাহরুখ খানের থেকে আমি তাও একটু আমার আশা ছিল, কিন্তু অক্ষয় কুমার যেরকম করতে পারে সত্যি ভাবিনি। তো আজকে একটা বিমল এলআইসি যে ইউটিউব চ্যানেল যেখানে ওই শাহরুখ খানেরও ভিডিওটা এসেছিল, সেখানে আজকে আর একটা ভিডিও এসেছে। ও বাবা, কি এন্ট্রি! মানে কি বলবো, মার্বেলের সিনেমাটিক ইউনিভার্সকেও হার মানিয়ে দেবে, আবার বলিউডের স্পাই ইউনিভার্স, তারপর বলিউডের কবি ইউনিভার্স, সব কোথায় বিমল ইউনিভার্স আলাদাই এন্ট্রি নিচ্ছে। প্রথমে ওই দুই হারা কি বলবো, দুই তারকাটা বসে আছে, অজয় দেবগণের তো কোনো ডায়লগই নেই, ও তো বিমল টেনে নিয়ে করে গাড়ি চালাচ্ছে। শাহরুখ খান একটু বসে আছে, শাহরুখ খান তখন বিমলটা মুখে নেয়নি বলে নেশা হয়নি। শাহরুখ খান বলছে দেখা যাক কোন নতুন খিলাড়ি আসছে। অক্ষয় কুমারের কি এন্ট্রি! মানে বিমলের প্যাকেটটাকে ছিঁড়ে ফেলছে তরোয়াল দিয়ে। মানে আমরা ফ্যান্সরা তরল দিয়ে ছেঁড়ার দরকার নেই, আমরা কি করবো জানেন তো, ওই দাঁত দিয়ে এরকম করে ছিঁড়বো, দিয়ে এরকম করে খেয়ে নেবো, তরল দেখানোর কোনো দরকার ছিল না। তাই ভাবি যে এইগুলো কেন হয়, মানে এইগুলো কি ইচ্ছে করে নাকি? কারণ অক্ষয় কুমার তো কদিন আগে বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি বলেছে যে আমার কাছে এরকম বহু টাকার অফার আছে, প্রচুর অঙ্ক দেওয়া হয় টাকার, যা তুমি এরকম গুটকার অ্যাড করো, আমি কোনোদিন করি না, সেটা বলা বলেছিলেন যখন ওই অজয় দেবগণ বিমলের অ্যাডটা শুরু করেছিল। তো তারপর নিজেই যদি সেই ফ্র্যাঞ্চাইজির একটা অংশ হয়ে যায়, তার চেয়ে হরস্কৃত হয়নি। যদি এখন অক্ষয় কুমারের মুখটা দেখানো হয়নি, অক্ষয় কুমারের জাস্ট পিছন থেকে একটা ফলো আপ ব্যাক দেখানো হয়েছে, তাই এখনও অনেকে বলছে যে খিলাড়ি তো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বলছে খিলাড়ি, বলিউডে খিলাড়ি তো বসে একজনই, তাই না? তো এইগুলো মানে খুব খারাপ লাগে, কারণ কি বলুন তো, অক্ষয় কুমারকে অনেকে ফলো করে, তো এর আগে শাহরুখ খানকেও নিয়ে আমি বলেছি যে এরা এই যে এইগুলো প্রমোট করে, এগুলো করাটা কখনোই ঠিক নয়। এগুলো অনেকে বলবে এটা তো জাস্ট এলআইসি, এটা কখনোই খাওয়া ঠিক নয়, বস কখনোই খাওয়া ঠিক নয়। আমি তো নিজে অক্ষয় কুমারের ফ্যান হয়ে বলছি, আমি নিজে কখনো খাবো না। তাই যারা খাবে, যারা ধরুন ডাই হার্ড ফ্যান, তারা ফলো করে খুব স্টার্ট দিয়ে, তারা যা করে তাই করে। তো আমি অক্ষয় কুমার একমাত্র জন অভিনয় ছিল যার থেকে আমি আশা করতাম সে কোনোদিন এরকম ভুলভাল প্রোডাক্টকে প্রমোট করবে না। অনেক শুরুর দিকে যখন কেরিয়ার শুরু করেছিল তখন অক্ষয় কুমার সিগারেটের একটা অ্যাড, তারপর এরকম একটা এলআইসির অ্যাড করেছিল, তো শুরুর দিকে অনেকেই করতে হয়, কিন্তু কেরিয়ার এস্টাবলিশ হয়ে যাওয়ার পর যখন তুমি একজন পাবলিক ফিগার, তখন এগুলো আমার মনে মাথায় রাখা খুব দরকার। এবং অক্ষয় কুমার এমন একজন যার থেকে আমি সত্যি এক্সপেক্ট করিনি, বাদ বাকি সবাই করতে পারে আমার ধারণা ছিল, তো শাহরুখ খান মানে অক্ষয় কুমার যে করবে এটা আমার খুব খারাপ লাগলো। তো কিছু তো করার নেই, শাহরুখ খান ফ্যান্সরা যেমন কিছুদিন পর ভুলে গেছিল, আমাকেও ভুলে যেতে হবে। এবার কিছু অক্ষয় কুমারের ফ্যানও রেগে যাবে, বলবে এটা তুমি ভিডিও করলি কেন, কারণ দেখুন আমি শাহরুখ খানকে নিয়ে যখন করেছি শাহরুখ খানের ভুল ছিল বলে করেছি, আমি শাহরুখ খানের কোনো হেটার শুনি। তো আজকে অক্ষয় কুমারে যখন ভুল করছে আমার মনে সেটা বলার দরকার রয়েছে। এরকম অক্ষয় কুমারের বিভিন্ন পলিটিক্যাল ইস্যু নিয়ে আমি কিন্তু কোনোদিন ভিডিও করিনি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কোনোদিনই ভিডিও করিনি, ওগুলো নিয়ে আর বলার রাইটস আমার নেই, প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার রয়েছে সে কি করবে। কিন্তু এই অ্যাডগুলো করার আগে আমার মনে হয় ভাবা উচিত, যখন তুমি বলছো সব জায়গায় যে আমার এরম অ্যাড পছন্দ করি না করা, সেখানে কি দরকার? যেখানে এরকম একটা ফ্র্যাঞ্চাইজি এত আলোচনা হয় বিমল বিমল করে, সেখানে মানে মানে হাসিও পাচ্ছে যাতে একবার শাহরুখ খান আর অক্ষয় কুমার, আরে এদেরকে নিয়ে কেউ সিনেমা করার কথা এখানে ভাবতে পারলো না, বিমল এদেরকে নিয়ে অ্যাড বানিয়ে দিল, আরে এই টাকা খরচ করে একটা তিনজনকে নিয়ে সিনেমা বানাবো ইয়ার, তাহলে তো ভালো হতো, তাই না? এটা কিছু স্পিচলেস, স্পিচলেস, জাস্ট স্পিচলেস। অনেক এসআরকে ফ্যান্সরা আমাকে ট্রোল করছে রীতিমতো যে তোর গুরুদেব তো বিমল অ্যাড করছে, এখন তুই কি করবি? তাই জন্য আমার এই ভিডিওটা, যে যে ভুল যখন কেউ করবে তখন তো গুরুদেব ফুরুদেব নেই, ভুলটা ভুলই। তো যাই হোক, কিছু করার তো নেই, ইটস টেকিং ফরওয়ার্ড। অক্ষয় কুমারের সিনেমা ভালো লাগে, সিনেমাগুলো ভালো ভালো করুক, ব্যস্ত আলিয়ে হবে, দেখ এটুকুই বলার। তাই এখন তোমায় আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।